26 ആയത്തും അല്ലാഹു റബ്ബുൽ ആലമീൻ നബി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം എവം ഉമ്മുൽ മുഅ്മിനീൻ ആയിഷ റളിയല്ലാഹു തആല അൻഹാ তাদের স্বচ্ছতা পবিত্রতা এবং সততার বিষয়গুলি তুলে ধরেছেন মুনাফিক ও বাতিলপন্থীরা যে অপপ্রচারে জড়িয়েছিল সেগুলির প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সামাজিক বিধিবিধান বর্ণনা দিচ্ছেন। সমাজে বসবাস করতে হলে নিজের ইচ্ছা মতো চললে শান্তিভাবে সমাজে বসবাস করা যায় না। আমি যদি বলি আমার ইচ্ছা মতো চলবো, আপনি যদি বলেন আপনার ইচ্ছা মতো চলবেন, আরেকজন যদি বলে তার ইচ্ছা মতো চলবে, তাহলে দেখা যাবে এই সমাজে বিশৃঙ্খলা হবে। যার ইচ্ছা হবে রাস্তায় ময়লা ফেলবে, যার ইচ্ছা হবে রাস্তায় কাটে ফেলবে, যার ইচ্ছা হবে আরও কিছু করবে, দেখা যাবে যে সমাজ একেবারেই বসবাসের অযোগ্য হয়ে যাবে। যার কারণে সমাজের সকল মানুষকেই নিজের সুবিধাটাও যেমন দেখতে হবে, অন্যের সুবিধাটাও তেমন দেখতে হবে, তাহলেই সমাজে সুন্দরভাবে পরস্পরে আন্তরিকতার সাথে বসবাস করা সম্ভব। এটাই হচ্ছে মানুষের পার্থক্য আর অন্যান্য জীব জানোয়ারের পার্থক্য। একখানে কয়েকটা যদি গরু থাকে, কয়েকটা যদি কুকুর থাকে, তারা শুধু নিজের সুবিধাটাই দেখে, অন্যেরটা নিয়ে চিন্তা করে না। মানুষ যদি শুধু নিজের সুবিধাটাই নিয়ে কাজ করে, অন্যের চিন্তা না করে, তাহলে ওই গরু আর এই মানুষের মাঝে পার্থক্য থাকবে না। এজন্য মানুষকে চিন্তা করতে হবে, আমার সুবিধাটাও চিন্তা করতে হবে, আরেকজনের সুবিধাটাও চিন্তা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। মানুষ যদি ইচ্ছা করে আমি আপনার বাড়িতে যখন ইচ্ছা তখন যাব, ঘরে ঢুকব, আপনি আমার বাড়িতে যখন ইচ্ছা তখন আসবেন, ঘরে ঢুকবেন, কেউ কারো কোনো পরোয়া করব না, দেখবেন যে মানামারি শুরু হয়ে যাবে, কারণ আমি আমার বাড়িতে কী অবস্থায় আছি না আছি, আপনি ইচ্ছা মতো খালি ঢুকবেন কোনো অনুমতি ছাড়াই, আমি তো ভালো অবস্থায় না থাকলে আপনারটাকে সহ্য করব না। ঠিক একই আপনি সেরকম থাকলে আমি যদি চলে যাই আমারও একই অবস্থা হবে। এজন্য ইসলাম শুধু সামাজিকভাবে পরস্পরে একে অপরের ভালোটা চিন্তা করার যেমন নির্দেশ দিয়েছে, এমনকি ঘরে প্রবেশেও ইসলাম কিছু সিস্টেম দিয়েছে। আমার ঘরে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন আমার লাগবে না, কিন্তু আপনার ঘরে আপনার বাড়িতে প্রবেশ করতে গেলে আপনার অনুমতি আমাকে নিয়েই প্রবেশ করতে হবে, তাহলে পরস্পরের সম্পর্কটা ভালো থাকবে। এটাই বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে চাইলে অবশ্যই সেই ঘরের মানুষের অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে সেই ঘরে প্রবেশ করবে, অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে। সালাম দেওয়াটাও এক প্রকার অনুমতি, কিন্তু অনেক সময় ক্লিয়ার অনুমতি হয় না, তাই এই জন্য সালামও দেবে আবার অনুমতিও নেবে, তারপর অন্যের ঘরে প্রবেশ করবে। তাহলে নিজের ঘরে প্রবেশ করলেও কি অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে? আমরা বললাম যে না, নিজের ঘরে প্রবেশ করলে তো অনুমতির প্রয়োজন নাই। হ্যাঁ, সামনে আসবে নিজের ঘরে নিজের মানুষদেরও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে অনুমতির বিষয় রয়েছে। যেমন ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বাবা মার ঘরে প্রবেশ করতে হলেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, কারণ বাবা মা কী অবস্থায় আছে সেটা আমি জানি না। এজন্য সাহাবি জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের ঘরে প্রবেশ করলেও কি আমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে?
বললেন হ্যাঁ করতে হবে। কেন? তুমি কি পছন্দ করো তোমার মা যদি বিবস্ত্র অবস্থায় থাকে ওই অবস্থায় তুমি ঢুকবা? তা তো তুমিও চাইবে না, তোমার মাও এটা চাইবে না। সুতরাং তোমার মা ভিতরে কি অবস্থায় আছে না আছে বাইরে থেকে তুমি যেহেতু জানো না, তাই প্রবেশের সময় সেখানেও অনুমতি নিতে হবে। নিজের ঘরে প্রবেশ করলেও কি সালাম দেব? জবাব, হ্যাঁ নিজের ঘরে প্রবেশ করলেও সালাম, কারণ সালামটা শুধু অনুমতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, এই সালামটা ইয়াকুনু লি আহলিকা বারাকাতান, তাহলে এই সালামটা হবে তোমার ঘরের মানুষদের জন্য বরকত স্বরূপ। এখন বলুন, আমরা অন্যের ঘরে প্রবেশ করলে, অফিসে প্রবেশ করলে সালাম দিয়ে করতে চাই, কিন্তু নিজের বাড়িতে কতবার ঢুকছি সালাম দিই না। কেন দিই না? লজ্জা লাগে একটু, হ্যাঁ সংকোচ লাগে, ও নিজের বাড়িতে আবার সালাম দেবে এটা কেমন? কিন্তু এটা একটা বোকামি, এটা নিজেকেই ক্ষতিগ্রস্ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি সালাম দিয়ে আমার ঘরে প্রবেশ করি, এই সালামটা হবে আমার ঘরের মানুষদের জন্য বরকত স্বরূপ। তাহলে আমি অন্যের ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করি, ওখানে বরকত দেই, আর নিজের ঘরের মানুষদের জন্য বরকত দিতে চাই না, কেমন বোকামি তাহলে দেখুন। এই জন্য নিয়ম, নিজের ঘরে প্রবেশ করলেও, নিজের বাড়িতে গেলেও আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করা। যেমন সালাম দিতে হবে তেমন আবার নিজের বাড়িতে প্রবেশ করার সময় কমপক্ষে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার বাড়িতে প্রবেশ করে, প্রবেশ করার সময় যদি আল্লাহর নাম স্মরণ না করে, তাহলে যখন সে বাড়িতে ঢুকবে তার সাথে সাথেও শয়তান বাড়িতে ঢুকে, ঢোকার পরে শয়তান তার অনুসারীদেরকে আহ্বান জানায়, আসো আজকে এই বাড়িতেই আমার থাকার জায়গা, আসো আজকে এই বাড়িতেই আমাদের থাকার জায়গা বলে শয়তান তার সঙ্গপঙ্গকে ডেকে ঢোকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যখনই কোনো মানুষ তার বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম উচ্চারণ করে প্রবেশ করবে, আল্লাহর নামে প্রবেশ করবে, ওই শয়তানও ঢুকতে পারে না এবং সে তার সঙ্গপঙ্গদেরকে বলে দেয়, লা মাবিতা লাকুম, আজকে তোমাদের এই বাড়িতে আশ্রয়ের কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, অথচ ছোট্ট একটি কথা, বিসমিল্লাহ শুধু এটুকু বলেই প্রবেশ করবে, ছোট্ট কথা, এই কথাটুকুর জন্য কি পরিবর্তন হয়ে যায়, শয়তানের স্থান হয়ে যায় এই কথা যদি না হয়। তাই আমাদের এই বিষয়গুলি ছোট্ট হলেও এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কাজের বিষয়। আমরা নিজের বাড়িতে হলেও, অন্যের বাড়িতে গেলে তো অনুমতি ও সালাম দিয়ে প্রবেশ করব, নিজের ঘরে হলেও সালাম দিয়ে এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করব। আল্লাহ বলছেন, ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ, এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। কেউ বলতে পারে, কিসের আবার মানুষের বাড়িতে যাবো সালাম দিব, কিসের সালাম দিব, কিসের অনুমতি বলবো? যে উপদেশ পছন্দ করে না সে এরকম বলতে পারে, আর যার বিবেক আছে, বুদ্ধি আছে, উপদেশ নিতে চায়, সে বলবে যে না, এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো শান্তির বিধান, এটাই হলো পরস্পরের প্রতি সম্পর্ক ভালো রাখা একটি বিধান। আল্লাহ আমাদের সে বিধান মেনে চলার তৌফিক দান করুন। فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ, কারো বাড়িতে আপনি যেতে চাচ্ছেন, বুঝতে পারলেন যে এই বাড়িতে কোনো মানুষ নাই, আল্লাহ বলছেন ফালা তাদখুলুহা, এই বাড়িতে আর তুমি প্রবেশ করো না, যদি এরপরেও তোমার পরিচিত হিসাবে অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে পারো। কারণ
যেই ঘরে মানুষ নাই, আপনার খুব পরিচিত মানুষেরও যদি ঘর হয় আর ওই বাড়ির মানুষ বাড়িতে ছিল না, আপনি যদি প্রবেশ করেন, কিছু যদি ক্ষতি হয় হারায়, কি বলবে? এই লোকটা এসেছিল, মনে হয় সেই কিছু করে গেছে। তার ভিতরে এই সন্দেহটা, এই চিন্তাটা জাগবে, আপনি যতই বিশ্বস্ত হন, যতই নিজের মানুষ হন। এই জন্য আল্লাহ বলছেন, ঘরে যদি কেউ না থাকে তাহলে কখনো ওই ঘরে প্রবেশ করো না অনুমতি ছাড়া। আর যখন আপনাকে অনুমতি দিয়ে দিবে যে ঠিক আছে আপনি আসেন, আমার বাড়িতে অসুবিধা নাই, আমি নাই, আপনি যান এটা নিয়ে আসেন বা এই করেন, তখন সে আপনাকে কিছু সাধারণত সন্দেহ করবে না যে আপনি এই কিছু ঘটাইছেন। আর অনুমতি ছাড়াই যদি যান, দেখবেন যে শয়তান এখানে একটা সুযোগ নেবে, শয়তান তার ভিতরে এক কুমন্ত্রণা দিবে, আবার আপনার ভিতরে আরেক কুমন্ত্রণা দিবে, এই দিয়ে শয়তান দুজনের মাঝে সম্পর্ক নষ্ট করে দেবে। তাকে বলবে দেখো তোমার এই জিনিসগুলি নষ্ট হয়েছে, ওই আসছিল সেইগুলি কাজ করছে, শয়তান তার ভিতরে এই চিন্তা ঢুকাই দেবে। আর আপনার ভিতরে শয়তান চিন্তা ঢুকাবে দেখো ও তোমার এত বন্ধু মানুষ, এরপরও তোমার ব্যাপারে সন্দেহ করছে, বাধ্য তারে তার সাথে কোনো সম্পর্ক রাখো না। আপনাকে আবার এই বলে শয়তান আপনার ভিতরে কুমন্ত্রণা দিয়ে সম্পর্ক নষ্ট। এই জন্যে আল্লাহ বলছেন সেখানে প্রবেশ করো না তোমরা, যদি অনুমতি দেওয়া হয় তাহলে যাও। ওয়া ইন ক্বিলা লাকুম রুজিউ ফারজিউ, যদি বলে বাড়ির মানুষ না আজকে আসেন না চলে যান আপনি, তাহলে চলে আসতে হবে, জোর করে ঢোকা যাবে না। হুয়া আজকা লাকুম, এটাই হলো তোমাদের জন্য, সবাই নিজেকে স্বচ্ছ সেফ রাখার জন্য এটাই হলো তোমাদের জন্য নিয়ম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা কি কিছু করো না করো আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু জানে। এখানে একটা হাদিস মনে হলো, আল্লাহ বলছেন যদি বলে চলে যাও তাহলে চলে যাও, আর জোর করে ঢুকো না। চলে যাওয়ার বলাটা দুই দিক থেকে হয়, বাড়িতে মানুষ রয়েছে, আপনি সালাম দিলেন, অনুমতি চাইলেন, মানুষ আছে ঠিকই কিন্তু কোনো জবাব দিল না, তাহলে মনে করতে হবে আপনাকে চলে যেতে বলেছে, আপনাকে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। এক হাদিস, সহি হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, প্রসিদ্ধ সাহাবি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো প্রয়োজনে তার বাড়িতে গেলেন, বাইরে থেকে সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না, সালাম মানেই সালামের মাধ্যমে অনুমতি চাচ্ছেন, জবাব পেলেন না। দ্বিতীয়বার দিলেন, কোনো জবাব পেলেন না, তৃতীয়বার দিলেন, কোনো জবাব পেলেন না। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনবার সালাম দেওয়ার পরও যখন জবাব পেলেন না, উনি চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন আবার ঘর থেকে বের হলেন, বের হয়ে বলছেন হে আবু মুসা, কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? তিনি বললেন হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ কারো কাছে অনুমতি চাইবে তিনবার সালাম দিবে, যদি কোনো জবাব না পাওয়া যায় ফালিয়ার যে সে যেন চলে আসে, বুঝলো যে তার কোনো অনুমতি নাই, আমি আপনাকে তিনবার সালাম দিলাম কোনো জবাব পাইনি, তাই বুঝলাম যে আমার আপনার কাছে যাওয়ার অনুমতি নাই, তাই আমি চলে যাচ্ছি। তিনি হাদিস মতোই কাজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তো ঠান্ডা মানুষ তাই না, হ্যাঁ, তিনি রেগে গেলেন, তুমি বলছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনবার সালাম দেওয়ার পর জবাব না পেলে ফিরে চলে যাবে, তুমি আমাকে প্রমাণ দেখাও না হলে তোমার পিঠে আমি বেত্রাঘাত করব, তোমাকে শাস্তি দেব। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিষয়টাকে, তিনি যে হাদিস শোনালেন এটারে মেনে নিলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু যেন এটাকে মেনে নিচ্ছেন না, বলছেন না এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা শুনি নাই। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি নিশ্চিত যে এভাবেই শুনেছেন হাদিস,
তিনি বললেন যে ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি আপনার কাছে সাক্ষী প্রমাণ উপস্থিত করছি যে আল্লাহ সাল্লাম এইভাবে বলেছেন। তিনি একটু সময় চেয়ে বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখলেন যে বেশ কয়েকজন সাহাবি বসে তারা কোরআন হাদিস চর্চা করছেন। তিনি তাদের কাছে না বসে দাঁড়িয়েই বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লামের কাছে এই শুনেছি, আপনাদের মাঝে কি কেউ আছে এই হাদিস শুনেছে? তারা বললেন যে হ্যাঁ অবশ্যই আছে, আমাদের অনেকেই এই হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লামের কাছে, এমনকি আমাদের মধ্যে যে ছোট কম বয়সের সেও এই হাদিস শুনেছে। বললেন দয়া করে চলুন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাক্ষী দিতে হবে। নিয়ে আসলেন, সাক্ষী দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আবু মুসা, মনে করো না আমি তোমাকে মিথ্যাবাদী বলছি, এটা মনে করো না, কিন্তু জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে কেউ যেন মিথ্যা কিছু বলতে না পারে, তাই আমি এই জিনিসটাকে তদন্ত করলাম। আল্লাহ, এটা তার যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হলে এই তদন্ত, আর যারা বললেন তারা হলেন সবাই সাহাবী, সাহাবীদের কাছে এই তদন্ত করলেন, তাহলে এই যুগের কি অবস্থা যেখানে মিথ্যাই হলো ছড়াছড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা গেল একদিক যে তাহলে হাদিস সহিহ কিনা সেটার কত তদন্ত গুরুত্ব দিতেন যাচাই বাছাইয়ের জন্য। দ্বিতীয় দিক হলো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, তিনি স্বীকার করলেন যে আসলেই হাদিস ঠিকই, তোমরা সাক্ষী প্রমাণ নিয়ে এসেছো তাও সত্য বলছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই হাদিস আমার জানা ছিল না। আল্লাহ, এই হাদিস আমার জানা ছিল না। তিনি তার কথা বললেন যে আমার বিষয়টা ছিল এই, আরও কিছু অন্য ঘটনার ক্ষেত্রে তিনি বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে একটু দূরে আওয়ালি বলা হয় সেই সমস্ত সেই এরিয়ায় তিনি বসবাস করতেন। তো তিনি তার আরেক বন্ধুর সাথে কন্ট্রাক্ট ছিল, তিনিও সাহাবি। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারাদিন থাকতেন, শুনতেন, শুনে নিজেও শিখতেন এবং ওইগুলি সেই বন্ধুকে শিখাতেন, আর ওই বন্ধু তার পারিবারিক ব্যবসা বাণিজ্যের কাজে ওই দিন থাকতেন, এখানে আসতেন। আবার বন্ধু যেদিন আসতেন নবী সাল্লামের কাছে সারাদিন থাকতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন পারিবারিক ব্যবসা বাণিজ্য বা কাজে ব্যস্ত থাকতেন, এখানে আসতেন না। বন্ধু এগুলি শুনে গিয়ে আবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনাতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করছেন যে হতে পারে যে এই দিনটিতে আমি অ্যাবসেন্ট থাকতাম নবী সাল্লামের কাছে, ওই দিনেই হয়তো তিনি এটা বলেছেন, তাই তোমরা সবাই শুনেছ কিন্তু আমি শুনি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তিনি যখন খলিফা তখন তিনি এটা স্বীকৃতি দিচ্ছেন, এর মানে কি বোঝা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার প্রথমের দিকে ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি গোটা জীবনটাকে পেয়েছেন, এরপরেও যদি তার জানা কিছু বাকি থাকতে পারে তাহলে যেই যুগের মানুষেরা কিছুই পায় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবিকে, তাদের কি জানার বাকি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এই জন্যে আমরা বলি কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, মনে করা যাবে না কাউকে যে তিনি ইসলামের সব বিষয়গুলি জানেন। শুধু একজনে ইসলামের সব বিষয়গুলি জানেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তার কাছে কোরআন এবং হাদিস ওহী হিসাবে সবগুলি তার কাছে এসেছে, তাই তিনি মাত্র ইসলামের 100% বিষয়ে জানেন, এছাড়া আর কেউ ইসলামের 100% বিষয় জানেন না, কিছু না কিছু ঘাটতি কমতি রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়ে এরকম দেখা দিয়েছে। সুতরাং এখানে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে বলে যে চলে যাও, তাহলে চলে যাওয়া, জোর করে ঢোকার চেষ্টা করবা না, এটাই তোমাদের জন্য ভালো, স্বচ্ছতা, এটাই হলো সেফটি। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة এমন কিছু ঘর রয়েছে যেই ঘরে মানুষ বসবাস করে না,
গোডাউন জাতীয়, এমন যদি ঘর হয় যেখানে আপনি আপনার জিনিসপত্র রেখেছেন, তাহলে সেই ঘরে প্রবেশের জন্য অনুমতি ছাড়াই যদি ঢুকেন তাতে কোনো অসুবিধা নেই। আপনার একটা গোডাউন ঘর, মাল সামান রেখেছেন আপনি, কেউ থাকেও না ওখানে, কাউরে দায়িত্বও দেন নাই, কোনো লোকও রাখেননি ভিতরে, চাবি আপনার কাছে, যখন প্রয়োজন হয় গিয়ে গোডাউন খোলেন, মাল নিয়ে আসেন, আবার বন্ধ করে দিয়ে আসেন। এই ঘরে প্রবেশ করলে কোনো অনুমতির প্রয়োজন নাই। সর্বোপরি ইসলামের এই সুন্দর বিধানগুলি, বিশেষ করে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ যদি মানুষ থাকে। কারণ আমরা বললাম, অনেক সময় আমরা কী করি, অনুমতি নেওয়ার আগে একটু উঁকি মারে দেখার চেষ্টা করি যে ভিতরে লোক আছে কি না, করি না অনেক সময়, জানালার ফাঁক দিয়ে হোক বা আরো সেগুলো দিয়ে উঁকি মারে দেখার চেষ্টা করি। এটি চরম অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি উঁকি মারে দেখা যায় যেই হতো তাহলে তোমাকে কেন অনুমতি নিয়ে ঢুকতে বলা হয়েছে? অনুমতি নিয়ে ঢুকতে বলা হয়েছে এর কারণ হলো ভিতরে কি অবস্থায় আছে না আছে এটা যেন সহজেই কারো দৃষ্টিতে না পড়ে যায়, এই জন্যই অনুমতি নেওয়ার নিয়ম। আর আমি যদি কোনো ফাঁক দিয়ে উঁকি মারে দেখি তাহলে তো অনুমতির কোনো উদ্দেশ্য সফল হলো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোনো ব্যক্তি, হাদিস সহি, কোনো ব্যক্তি যদি কারো ঘরে উঁকি মারে দেখে আর সে ভিতর থেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি তার চোখটাকে নষ্ট করে দেয়, এটা তার কোনো অপরাধ বলে গণ্য হবে না। বা লক্ষ্য করুন, আপনি আমি উঁকি মারে আপনার ঘরে কিছু দেখতে গেছি অনুমতি ছাড়া, আপনি ভিতর থেকে রাগ হয়ে কেন তুমি দেখতে আসছো অনুমতি ছাড়া, ধারালো অস্ত্র দিয়ে আমার চোখটাকে যদি গোদামারে নষ্ট করে দেন আঘাত কানে, ইসলাম বলছে আপনার কোনো অপরাধ নাই। কারণ অপরাধটা করেছি আমি, আমার জন্য বৈধ ছিল না, অনুমতি ছিল না যে আপনার ভিতরের অবস্থাটা আমি দেখতে যাই, কেন আমি জোর করে দেখতে গেলাম, এই অন্যায়ের জন্য এটা শাস্তি। সুতরাং কখনো উঁকি মারে কারো ঘরে দেখা জায়েজ নেই, স্পষ্টভাবে ইসলাম পরিষ্কার। আপনি গোয়েন্দাগিরি করবেন, ইসলামের সুযোগ দেয়নি, গোয়েন্দাগিরির অনুমতি রয়েছে কোন জায়গায়, যেখানে প্রয়োজন সেখানে, কিন্তু নর্মালিভাবে আপনি আরেকজন ব্যক্তির অপ্রস্তুতে তার কিছু গোপনীয় দেখতে যাবেন, কথা বুঝতে যাবেন, এটি ইসলাম কখনো অনুমতি দেয়নি। আসলে ইসলাম যেখানেই গঞ্জাম হতে পারে সেগুলিকে ইসলাম বন্ধ করে দিয়েছে, সেগুলি খোলা রাখেনি। আল্লাহ আমাদের ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। পর্দা পুরুষের জন্য না নারীর জন্য? খালি নারীরা বেপর্দা হইলে সমস্যা, পুরুষেরা বেপর্দা হইলে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় 29, 30 এবং 31 নম্বর দুই আয়াতে পর্দার বিষয়ে নির্দেশ দিচ্ছে। প্রথমে নির্দেশটা দিলেন পুরুষদেরকে, আল্লাহ বলছেন, হে নবী, তুমি মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে নত করে, সামনে কিছু খোলা থাকলেই আপনি ইচ্ছা মতো দেখতে থাকবেন এমনটা নয়, দৃষ্টিটাকে কি করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, সংযম করতে হবে, সামনে খোলা থাকতে পারে, এই জন্য যে সামনে খোলামেলা চলতেছে সে অপরাধী হবে, কিন্তু আমিও যদি দেখতে যাই তাহলে আমিও অপরাধী হব। তাই পুরুষদেরকে ইসলাম নির্দেশ দিচ্ছে, তোমরা তোমাদের দৃষ্টিটাকে অবনত করো। ওয়াইহফাযু ফুরুজাহুম, ঠিক তেমনি ভাবে হে পুরুষ ইমানদারেরা, তোমরা তোমাদের সতীত্বকেও সংরক্ষণ করো।
দানিকা আসকানাহুম, আর এটাই হলো মুমিন পুরুষদের জন্য সেফ, এটাই হলো তাদের জন্য স্বচ্ছতা, এটাই হলো তাদের জন্য নিরাপদ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু, তারা যা কিছু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব সম্পর্কে খবর রাখেন। চলতেছি আমি, সানগ্লাস পরেছি, হ্যাঁ কেউ তো দেখবে না আমার চোখ কোন দিকে ঘুরতেছে নাকি, সানগ্লাস পরে যদি আমি আঁকা বাঁকা তাকাই কে খবর রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। মানুষকে সানগ্লাস দিয়ে আমি হয়তো ধোকা দিতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোকা দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন, আল্লাহ খবর রাখতেছেন। অতএব এই জন্য পর্দার বিষয় শুধু খালি মেয়েদের নির্দেশ আ নয়, কোনো সন্দেহ নেই, সেটাই হলো বিভ্রান্তির বড় কারণ, তাই সেটাকে ইসলাম বেশি শক্ত নির্দেশ দিয়েছে। কিন্তু উভয়কে, নারী এবং পুরুষ উভয়কে কী করতে হবে? সংযমী হতে হবে, উভয়কে এই সমস্ত বিষয় থেকে সচেতন হতে হবে, এড়িয়ে চলতে হবে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। এরপরে বলছেন হে নবী, মুমিন নারী যারা, মুমিনা নারী যা, মুমিন নারী যারা, সেই মুমিন ইমানদার নারীদেরকে আপনি বলে দিন, তারাও যেন তাদের দৃষ্টিটাকে অবনত করে, ওয়াইহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের সতীত্ব সংরক্ষণ করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। আফসোস করে বলতে হয় আমাদের সমাজের অবস্থা দেখুন, বিশেষ করে ভালো দিনটাতে দেখবেন, ভালো দিনটা, ভালো দিন কোনটা? জুমার দিন, জুমার দিন ভালো দিন না? জুমার দিনে দেখবেন যে আমাদের মেয়েরা কীভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করে, জুমার দিনেই দেখবেন যে আমাদের ঘরের মেয়েরাই একেবারে সাজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে যেদিক সেদিক বেড়াতে যায়, খুঁজতে যায়, ঘুরতে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুমার দিন হলো এমন একটা দিন যেই দিনে কেয়ামত সংগঠিত হবে, যার কারণে জিন ইনসান ব্যতীত আকাশ বাতাস পাহাড় পর্বত সব কিছু জুমার দিন হলেই ভয়ে যেন থরথর করে কাঁপতে থাকে, নাকি আজকেই কেয়ামত হবে। আর আমাদের নারীরা সেই দিনটাতেই নিজের সব প্রদর্শনী করে বেড়ায়, মানুষকে দেখানোর জন্য অর্ধ উলঙ্গ হয়ে কী ধরনের বিশ্রী হয়ে সেভাবে তারা রাস্তাঘাটে বের হয়, আমাদের সাথে নিয়ে যায়, সাথে যায়, কোনো বিয়ের আয়োজন হলে তো বলার অপেক্ষায় রাখে না, সব নারীরা যেন একেবারে চরম অপর্যায়ে চলে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিটি স্বামীর জন্য অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো স্বামী বা কোনো পুরুষ যার অধীনস্থে নারীরা রয়েছে, ওই নারীরা অশ্লীলভাবে বেপর্দায় চলার কারণে যদি সেই পুরুষ তাদেরকে বাধা না দেয়, এটাকে প্রতিবাদ করার চেষ্টা না করে, তাহলে তার পরিচয় হলো দায়ুস, তার পরিচয় হলো দায়ুস। এবং সহি হাদিসে এসেছে, আজ দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার স্ত্রী যদি এভাবে চলে, আপনার মেয়ে যদি এভাবে চলে, আর আপনি এটা যদি শক্তভাবে ব্যবস্থা না নেন, তাহলে জান্নাতে যাওয়া খুব কঠিন। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না,
আর নারীরা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লামা যাহারা মিনহা, তবে যেই অংশটুকু প্রকাশ পাওয়ার তা তো প্রকাশ পাবেই। এখন যেই অংশটুকু প্রকাশ পাওয়ার তা প্রকাশ পাবে বলতে কি বোঝানো হয়েছে? যেই অংশটুকু প্রকাশ পাওয়ার প্রকাশ পাবে দ্বারা উদ্দেশ্য এ নিয়ে মুফাসসিরগণ তারা তিনটি মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন যে এর উদ্দেশ্য হলো চেহারা এবং কবজি পর্যন্ত হাত, এটি প্রকাশ পাওয়ার, এটি প্রকাশ পেলে অসুবিধা নেই। কেউ বলেছেন এটা হলো গোটা শরীরটাকে ঢেকে নেওয়ার পর উপরে যদি চাকচিক্য কোনো কিছু থাকে, এটা সেটা তো এমনিই কাপড় দিয়ে ঢাকানো হয়েছে, তার উপরে কিছু থাকলে ওটি প্রকাশ পাওয়ার, সেটি প্রকাশ পেতে পারে। কেউ বলেছেন এটা হলো হাতে মেহেদি লাগালে বা কোথাও এই ধরনের ব্যবহার করলে রং টং ইত্যাদি মেয়ে মানুষেরা সেই রংটা প্রকাশ পাওয়া। আল্লাহু আ'লাম, এখানে সঠিকটাকে বলা হয় যে নিজের শরীরটাকে ঢাকানোর পর উপরে যা কিছু প্রকাশ পায় এইটাই হলো প্রকাশ পাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন মেয়ে মানুষ তার নিজের অঙ্গগুলিকে বাইরের মানুষের সামনে প্রকাশ করবে না, তবে উপরের কাপড়গুলি যদি প্রকাশ পায় সেটি তো প্রকাশ পাবে, সেটি তো আর ঢেকে রাখা সম্ভব নয়। এই জন্য চেহারা ঢেকে রাখাটাই হচ্ছে নিরাপদ। আমরা এর আগেও শুনেছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আনহার সেই ঘটনায়, আয়েশা রাদিয়াল্লাহ আনহা তিনি বলছেন যখন এই ঘটনা ঘটল তিনি আওয়াজ শোনা মাত্র সাথে সাথে চেহারাটাকে ঢেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে পর্দার বিধান নাজিল হওয়ার আগেই আমাকে দেখেছিল তাই আমাকে চিনতে পেরেছে। এর মানে পর্দার বিধান নাজিল হওয়ার পরে দেখার, চেহারা দেখার কোনো সুযোগ ছিল না। এটাই হলো ইসলামী পর্দার বিধান। বাস্তবিক একজন মেয়ে মানুষ যদি আপনার সামনে আসে, তার মাথার পিছনের অংশ খোলা আবার চেহারাটা খোলা, আপনি কোন দিকে তাকাবেন? কেউ পিছনের অংশে তাকাবে না, তাকাবে সবাই চেহারার দিকেই তাকাবে। তাহলে এখন পিছনের অংশটাকে খুলে রাখার নিয়ম না ঢেকে রাখার নিয়ম? পিছনের অংশ যে ঢেকে রাখার নিয়ম এই বিষয়ে কোনো দ্বিমত নাই, এই বিষয়ে কোনো সবাই একমত যে পিছনের অংশটা কী করবে, ঢেকে রাখতেই হবে। তাহলে যেটা দেখে বিভ্রান্তি হওয়ার কিছু নাই তেমন, সেটা যদি একমত ঢেকে রাখার তাহলে যেটা দেখে বিভ্রান্ত হতে পারে সেটা ঢেকে রাখার বিষয়টা তো আরও বেশি গুরুত্ব হওয়া দরকার। তো এই জন্য সত্যিকারই নিরাপদ পর্দা হলো চেহারাটাও ঢেকে রাখবে বাইরে গেলে, ভিতরে তো নিজের মানুষের সাথে সেটা বিষয় নয়। وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ এই অংশটুকু আল্লাহ বলছেন وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। খমর বলা হয় মাথার ওড়না, আর জুয়ুব বলা হয় এই অংশটুকুকে। তা আল্লাহ বলছেন এই মাথার ওড়নাটা দিয়ে যেন এই অংশটাকে ঢেকে রাখে। এটা থেকেও বোঝা যায় যে একজন মেয়ে মানুষ বাইরে বের হলে তার মাথার ওড়নাটা দিয়ে এটা ঢাকতে হলে অটোমেটিকভাবে মাঝের জায়গাটা কী হয়ে যাবে, ঢেকে যাবে, অটোমেটিকভাবে মাঝের জায়গাটা ঢেকে যাবে। কারণ মাথার ওড়নাটা দিয়ে পেঁচাইয়া এই অংশ ঢাকবে কিন্তু এগুলি খোলা রাখবে, এটা যেন এটা থেকে বোঝা যায় না। উপরেও ঢাকার নির্দেশ, এখানেও ঢাকার নির্দেশ, মধ্যেরটা খোলা থেকে যাবে এটা বোঝা যায় না। এখান থেকেও বোঝা যায় যে এটা ঢেকে রাখবে। ولا يبدين زينتهن الا لبعولتهن মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, শুধুমাত্র করবে কার কাছে, তার স্বামীর কাছে। কিন্তু এখন বিষয়টা কি দাঁড়ায়, আমাদের মেয়েরা সুন্দর সাজে স্বামীর কাছে প্রকাশ নয়, রাস্তার মানুষের কাছে প্রকাশ করে। আমাদের মেয়েরা সুন্দরভাবে সেজে গুজে মার্কেটের মানুষের কাছে প্রকাশ করে, রাস্তার মানুষের কাছে প্রকাশ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আও আবাইহিন্না, এবং তাদের বাপ দাদা, নিজের বাপ দাদার কাছেও প্রকাশ করবে।
প্রকাশ বলতে এখানে আবার গোপন বিষয় প্রকাশ নয়, নর্মালি তার যেগুলি আও আবা ইবউলাতিহিন্না, স্বামীর বাবা মানে শ্বশুর, আসল শ্বশুর। এখন তো শ্বশুরের আবার হিসাব নাই, হ্যাঁ, মামা শ্বশুর খালা শ্বশুর এগুলির কাছে নয়, এটা হলো শুধু স্বামীর বাবা যে অথবা দাদা যে তার কাছে, অন্য কারো কাছে নয়। বলবেন কেন? এর কারণ হলো স্বামীর বাবা মানে যে তার আসল শ্বশুর, ওই বাবার জন্য ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম, এই বাবার জন্য ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম। কিন্তু স্বামীর চাচার জন্য ভাতিজার স্ত্রীকে বিয়ে করা হারাম নয়, ভাগিনার স্ত্রীকে বিয়ে করা হারাম নয়, কিন্তু বাবার জন্য ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম। তাই শুধুমাত্র স্বামীর বাবার সামনে সে প্রকাশ হতে পারবে, কিন্তু স্বামীর চাচা বা মামা বা খালু তাদের সামনে প্রকাশ হতে পারবে না। আও আবনাইহিন্না, নিজেদের ছেলে যদি হয় সেই ছেলের সামনেও বাবার মতো সামনে যেমন প্রকাশ হতে পারবে। আও আবনাইবউলাতিহিন্না, অথবা স্বামীর ছেলের সামনে, স্বামীর ছেলে মানে কি, স্বামীর দুইজন স্ত্রী আছে, স্বামীর স্ত্রী দুইজন, একজন স্ত্রীর তো নিজের ছেলে, আরেকজন স্ত্রীর যে ছেলে এটা হলো স্বামীর ছেলে, এটা হলো স্বামীর ছেলে, যেটা নিজের ছেলে নয় কিন্তু স্বামীর ছেলে, তার সামনেও পারবে। কারণ ওই স্বামীর ছেলের জন্য, স্বামীর ছেলের জন্য তার বাবা যাকে বিয়ে করবে, ওই ছেলেদের জন্য বাবা যাকে বিয়ে করবে তাকে বিয়ে করা হারাম, এই জন্য তার সেটা মাহরাম। আও ইখওয়ানিহিন্না, নিজের যদি ভাই হয়, নিজের সহোদর ভাই অথবা বৈমাত্রীয় ভাই, নিজের রক্তীয় ভাই যেটা, আও বানি ইখওয়ানিহিন্না, অথবা আপন ভাইয়ের ছেলে যারা, আপন ভাইয়ের ছেলে যারা, আও বানি আখওয়াতিহিন্না, আপন বোনের, নিজের বোনের ছেলে যারা, আও নিসাইহিন্না, অথবা নারী যারা, এখানেও একটু বিষয় রয়েছে, নারী বলতে কারা, অমুসলিম নারী, আরেকটা হলো মুসলিম নারী। মুসলিম নারীর সামনে বেরোতে পারবে, অসুবিধা নাই, কিন্তু এই আয়াত দিয়েও বুঝতে গেলে এই জন্য কেউ বলেছেন যে অমুসলিম নারীদের সামনেও, নিজের এই মানুষদের সামনে যেমনইভাবে একজন মেয়ে মানুষ বের হতে পারে, ওই রকম অমুসলিম কোনো নারীর সামনেও বের হতে পারবে না। আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা যদি তাদের কোনো দাস দাসী থেকে থাকে তাদের সামনে, দাস দাসী বলতে বর্তমান কাজের মানুষ না, গাড়ির ড্রাইভার না, হ্যাঁ, এটা দাস দাসী নয়, এটার সামনে হারাম। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, অথবা এমন পুরুষ যেই পুরুষ নারীদের সম্পর্কে তেমন খোঁজ খবর তার রাখে না, এর মানে তার পুরুষত্ব বলতে কিছুই নেই, এমন যদি ব্যক্তি হয় যে নারী দেখলেও তার মনে ভিন্ন কোনো রকমের চিন্তা জাগে না, ওসওয়াসা আসার সুযোগ নেই, তাহলে সেখানেও কিছুটা ছাড় রয়েছে। অথবা এমন শিশু যেই শিশু অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে এখনও নারীদের বিষয় সম্পর্কে জানে না। এখন বলেন তো এই যুগের শিশু কেমন, ছোট্ট বাচ্চাদেরকে একজন ছেলে একজন মেয়ের সাথে কিভাবে অবৈধ সম্পর্ক করবে তার শিক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমা। ছোট্ট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা, যে আসলেই নারীদের সম্পর্কে কিছু বুঝে না, কিন্তু তারে এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তুমি আরেকজন এই ধরনের বাচ্চাকে, মেয়েকে কিভাবে তার সাথে প্রেম করবা সেটা শিখো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن, প্রয়োজনে মানুষেরা আজকে অপবাদ দেয় যে ইসলাম মেয়েদেরকে কি করেছে, ঘরের ভিতর
কারাবদ্ধ করে রেখেছে। না, এটি কখনো নয়। ইসলামে অনুমতি রয়েছে একজন মেয়ে মানুষের যদি বাইরে বের হওয়ার প্রয়োজন হয় তাকে ইসলাম বের হওয়ার অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে, তার বের হওয়ার মাধ্যমে যেন বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি না হয়। এজন্য কি করতে হবে? নিজেকে যতটুকু সংযমী করা যায় সেটি করতে হবে, সেগুলি লেবাস পোশাক দিয়ে তো হবেই। দ্বিতীয় বিষয় হলো এমনকি হাঁটা চলাফেরা সেটাও কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না, পাগুলি যেন এমনভাবে ফেলবে এই পায়ের আওয়াজ শুনে যেন কারো মনে দুশ্চিন্তা আসার সুযোগটা না থাকে। বলে পায়ের আওয়াজ একবার কেমন? হ্যাঁ, পায়ে যখন নুপুর করে আরও কিছু ঝুমুর ঝুমুর করে বাইরে বের হবে, এই আওয়াজ শুনে মানুষের মাঝে কি আসবে? ইবলিসি চিন্তা জাগবে। অতএব বাইরে বের হলে ওই রকম হাই হিল তো দূরের কথা, হাই হিল এই আয়াত অনুযায়ী হাই হিলও জায়েজ হবে না, কারণ হাই হিল পড়লে সেদিকে মানুষের একটা দৃষ্টি যায়। وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলছেন ওহে যারা ঈমান এনেছো তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। অতীতে যা ঘটে গেছে অজানাবশত ঘটে যেতে পারে, আমি সতর্ক ছিলাম না, আমার বাড়িতেও ঘটে গেছে, কিন্তু যখন এই জানলাম আল্লাহর কাছে অতীতের অপরাধের জন্য তওবা করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন আশা করা যায় তোমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সেই অনুযায়ী সঠিক পথে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন কোরআন এবং হাদিস ভালোভাবে বুঝে সেভাবে আমাদের জীবনকে গড়তে পারি, দুনিয়া ও আখেরাতে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি যেন ভালোভাবে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ হয়েছেন আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মতো আল্লি সাহেব সহ আরও অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন আমাদের গোটা জীবন কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمة